এই মুহূর্তে সব থেকে বড় খবর, ফের একবার রাজ্য সরকারের কোপে হাইকোর্টের আরও এক স্বনামধন্য বিচারপতি স্যার রাজাশেখর মান্থা। অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতোই কিছুটা একই পরিণতি হতে চলেছে রাজাশেখর মান্থারও। আজকে সকালবেলাতেই রাজাশেখর মান্থা বিরাট ঘোষণা করেছেন, তিনি জানিয়েছেন দুটি মামলা থেকে তিনি সরে যাচ্ছেন। কিন্তু কেন সরে যাচ্ছেন চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। শুভেন্দু অধিকারী অর্থাৎ রাজ্যের বিরোধী দলনেতার বিরুদ্ধে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় একাধিক মামলা করেছিল রাজ্য সরকার। সেই মামলাগুলির ওপর সম্পূর্ণরূপে স্থগিতাদেশ দিয়েছিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। এরপর তারই বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার, সেই মামলা হাইকোর্টেই ফিরিয়ে দিয়েছিল সুপ্রিম কোর্ট। এরপর আজকে শুনানি হওয়ার কথা ছিল এবং দুটি মামলা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্থা। তিনি জানিয়েছেন, আমার ব্যক্তিগত সমস্যা এবং কিছুটা চাপের জন্য আমি এই মামলা থেকে সরে যাচ্ছি। হাইকোর্টে 53 জন বিচারপতি আছেন, আমি বাদেও এই মামলাকেও শুনতে পারবেন। আমার ওপর যথেষ্ট চাপ দেওয়া হচ্ছে, আমি নাকি পক্ষপাত দুষ্ট, এই অভিযোগ বারংবার তোলা হচ্ছে রাজ্যের শাসক দলের পক্ষ থেকে। সেই অভিযোগের কারণেই অবশেষে দুটি মামলা থেকে নিজেকে সরিয়ে নিলেন হাইকোর্টের স্বনামধন্য বিচারপতি স্যার রাজাশেখর মান্থা। বলাই বাহুল্য, রাজাশেখর মান্থা বিগত 2-3 মাস ধরে রাজ্য সরকার এবং পুলিশের অকম্মন্যতার জন্য বিভিন্ন রায় দিয়েছেন তাদের বিরুদ্ধে, এবং তার জন্য চোখ রাঙানি থেকে শুরু করে শাসানির সম্মুখীন হতে হয়েছে তাকে। এমনকি পোস্টার বিতর্কে নাম জড়িয়েছিল রাজাশেখর মান্থার। রাজাশেখর মান্থার বিরুদ্ধে হাইকোর্টে তৃণমূল সেলের আইনজীবীরা পোস্টার ফেলেছিল এবং তার পরিপ্রেক্ষিতে এখনও তদন্ত চলছে হাইকোর্টে। কিন্তু এরই মধ্যে বড় ঘোষণা করায় আরও একবার নতুন করে বিচারপতি বনম রাজ্য সরকার তুঙ্গে উঠে গেল জল্পনা।